থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকান। রাতের অন্ধকারে সোনার দোকানের শাটার ভেঙে প্রায় 60 লক্ষ টাকার গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুঃসাহসিক কাণ্ড, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় প্রায় 60 লক্ষ টাকার সোনার গহনা চুরি গেছে বলে অভিযোগ দোকান মালিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন গতকাল রাতেও দোকান মালিক দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর ভোর রাতে দোকান মালিকের কাছে খবর আসে তার দোকানে ডাকাতি হয়েছে। খবর পেয়ে তড়ি ঘড়ি করে ছুটে যান দোকানে। দোকানে গিয়ে তিনি দেখতে পান দোকানের শাটার ভাঙা, সেই সঙ্গে দোকানের পিছনের দিকে দেওয়াল ভাঙার চেষ্টা চালিয়েছে বলে দাবি দোকান মালিকের। দোকানের ভিতর ঢুকতেই তিনি দেখেন চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দোকানে থাকা সমস্ত লকার ভাঙা। ঘটনা সূত্রে আরো জানা যায়, দুষ্কৃতীরা প্রথমে দোকানের দেওয়াল কেটে দোকানে ঢোকার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হওয়ার পরে দোকানের শাটার ভেঙে দোকানে ঢুকে দোকানে থাকা সমস্ত সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় প্রায় 60 লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে দাবি দোকান মালিকের। এই বিষয়ে দোকান মালিক সাবিনা ইয়াসমিন জানান, আমি খবর পেয়ে ছুটে এসে দেখি শাটার ভাঙা। দোকানের ভেতর ঢুকেই দেখি যা ছিল সবকিছুই নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আমি এখন কি করব ভেবে উঠতে পারছি না। আনুমানিক প্রায় 60 লক্ষ টাকা সামগ্রী ছিল বলে দাবি দোকান মালিকের। এই যে দেখছি আমি এরকম শাটার তোলা, আমি কোন রকম একটু চেয়ে চেয়ে ঢুকে দিলাম, আমার কিছু নাই। আমার 60 লাখ টাকা সোনাই ছিল কালে। আমি অনেক কষ্ট করে 60 লাখ টাকার মাল করেছিলাম। আমি কোথা থেকে বের বাঁচবো, কোথা থেকে কি করবো বের আমি আমাকে বলবো। ঘটনার পর খবর দেওয়া হয় ভরতপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দোকানের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শ্রীমন্ত সাহা জানান, থানার খুব কাছেই এমন চুরির ঘটনায় আমরা সকলেই অবাক। আমরা চাই দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ, এমন ঘটনায় আমরা খুবই আতঙ্কে রয়েছি। থানার সামনে এবং মেন রাস্তার উপরে দুঃসাহসিক ব্যাপার এবং খুব দুঃখজনক ঘটনা। আমার বক্তব্যে তাড়াতাড়ি যাতে বিহিত হয়, চোর যাতে ধরা পড়ে, আমরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারি, কারণ আমাদেরও সোনার দোকান আছে। আমি বঙ্গীয় সংসদ ভর্ত শাখার সভাপতি আছি, আমার তরফ থেকে একান্তই পুলিশের কাছে অনুরোধ এবং আশা করছি আগামী দিনে এরকম ঘটনা ঘটবেও না এবং পুলিশের তাড়াতাড়ি বিহিত করবে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।